কথা আমি অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, এবার বলা হচ্ছে না। একটা কথা হচ্ছে, এই যে হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মসজিদ যেটা রিলিজ করতে ছিল এবার পুজো 10 অক্টোবর, কিন্তু পুজোর মধ্যে রিলিজ করতে সিনেমা হলে নয়, যেটা রিলিজ করছে জলসা মুভিজে। তো অনেকেই একটা সমালোচনা তৈরি করেছে, এস বিবার কাছে হেরে গেল। দেখ এক কথা হচ্ছে, মুভিটা প্রায় 2 বছর আগে রেডি হয়ে পড়ে আছে, যেটা পোল ইন্টারভিউ চানো মেয়েটা সেটা দেখলে বুঝতে পারবে। যখন মুভিটা লঞ্চ করছিল জলসা মুভিজে, তখন ওই পুরো ইন্টারভিউটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেবদেব নিজেও বলেছে সিনেমা হলেরটা আসবে, এখনো জানাই না যে সিনেমা হলে রিলিজ করবে, হাইব্রিড রিলিজ করবে কিনা, বাট পরপর 7 দিন জলসা মুভি আপনি দেখতে পাবেন। আপনি দেখুন এবার পুজোর বেশ ভালো ভালো বড় বড় বেশ কিছু মুভি রিলিজ করছে। প্রথম রয়েছে গুলন্দাজ, যেটা কিনা দেবদেব এস বি এফের দারুণ একটা সুসম্পর্কে পরিণত একটা মুভি। তারপর বলতে পারবে বাজি রয়েছে, এফআইআর রয়েছে, এবং সাথে আরো অনেকগুলো মুভি রয়েছে, সাথে রয়েছে বনি। এখন হবুসুন্দর রাজা গোবচন্দ্র মন্দির অডিয়েন্স হচ্ছে অনেকই বাচ্চা, এটা হচ্ছে আপনার একটা রূপকথার গল্প। তো বাচ্চারা এখনো সিনেমা হলে আসতে চাচ্ছেন, কারণ সিচুয়েশন ওখানে ভালো, সম্পূর্ণ ভালো হয়নি। তো দেবদা কি করেছে, সম্পূর্ণ বিশ্ব যেখানে বাঙালি রয়েছে তাদের জন্য সুন্দর একটা সুযোগ করে দিচ্ছে জলসা মুভিতে দেখার। তো হয়তো তাদের যে বাজেটে ছিল সেটা ওইখান থেকে উঠে গিয়েছে, কারণ একটা মুভি আপনি কয়দিন হোল্ড করে ফেলে রাখবেন, টাকাগুলো তো আপনি পকেট থেকে দিচ্ছেন, মার্কেট থেকে কালেক্ট করে দিচ্ছেন বা ব্যাংক থেকে তুলে দিচ্ছেন, তো আপনি কয়দিন একটা মুভি হোল্ড করে ফেলে রাখতে পারেন। যদি আপনি সিনেমা হলে রিলিজ করেন তাহলে আপনি কত উঠবে সেটা চিন্তা ভাবনা করে হয়তো বা জলসা মুভি যে আপনার দেয়া, তারপরে অ্যামাজন প্রাইম আসবে, হয়তো বা ডিসনি বা হটস্টার আসবে, বা আপনার হইচইতে চলে আসবে, তো প্রফিটটা উঠে যাবে এখান থেকে, তাই না? তারপরে যদি মনে করেন যে আপনারা বলছেন যে ভয় পাওয়ার এখানে কিছু নাই, কারণ বাংলাদেশ থেকে দেখার একটা সুযোগ রয়েছে এই মুভিটি। যদি জলসা মুভি যে আপনার ডাইরেক্ট রিলিজ করে সাবস্ক্রিপশন ফি হয়তো 10 টাকা বা কত টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে, আপনার পরপর 7 দিন বেশ দারুণ কিছু শুরু রয়েছে। আপনি ফ্যামিলি নিয়ে আপনার বাচ্চাদের নিয়ে দেখতে পারেন, যারা গুণ দেখতে চান তারা সিনেমা হলে দেখুন, যারা বাজি দেখতে চান সিনেমা হলে গিয়ে দেখুন। আমি আরেকটা ভিডিও বানাবো বক্স অফিস কেমন হতে পারে এবার পুজোয়, যেটা প্রথমে দাঁড়া করেছিলাম 6টা মুভি, এখন বর্তমানে 5টা মুভি চলে আসছে, তো অনেকটা কম্পিটিশন কম হলো, বাট দেববাসী যে দারুণ একটা পাঙ্গা হবে যেটা বোঝা যাচ্ছে। বাট এখন কথা মুভমেন্ট টু আমাদের যে পয়েন্টটা রয়েছে, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, তো হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মন্দির যদি সিনেমা হলে রিলিজ করতো তাহলে আপনার অডিয়েন্স যেটা মেন অডিয়েন্সটা ছিল মফস্বলের মধ্যে এটা তেমন চলতো না, বাট আপনার এই যে মাল্টিপ্লেক্সের মধ্যে বেশ কিছুদিন চলতো, বাট তেমনভাবে চলতো না, তার প্রফিটটা উঠে আসতো না যেটা চিন্তা করা হচ্ছে। তারপর যদি আপনি বলেন যে এখন যদি ডাইরেক্ট টিভিতে স্ট্রিমিং করা যায় বা ওডিও প্ল্যাটফর্মে স্ট্রিম করলে তার প্রফিটটা উঠে যাবে, তারপরে তার যে মেন বাজেটটা উঠে যাবে, তো সবার লাভটা চিন্তা করা দরকার, তাই না? তো এখন যদি আপনি গুলন্দাজের মফস্বল দেবদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, আপনার শহরের মধ্যে একটা ফ্যান ফলোয়িং রয়েছে, বাজেটও সেম এটাও হবে, এফআইআরটা আপনি স্যাটেলাইট দিয়ে বাজেট উঠে যাবে, কারণ এটা কম বাজেটের একটা মুভি। তারপর বনিটাও সেম, তারা চিন্তা করছে এখন পুজোর মধ্যে রিলিজ করলে প্রফিটটা বেশ ভালো আসবে, আপনার বাজেটটা উঠে যাবে। তো ওই যে ফেস ভ্যালুটা থাকা দরকার সেটা হবিচন্দ্র রাজা গোপীচন্দ্র নেই, হবিচন্দ্র রাজা গোপীচন্দ্র মন্দির আছে, জাস্ট গল্পটা। তো গল্পটা সবাইকে শোনার জন্য আমি মনে করি যে পারফেক্ট রেট হচ্ছে যে জলসা মুভিজ। তো ফেস ভ্যালু নাই, কারণ সরস্বত বাবু রয়েছে, অর্পিতা চ্যাটার্জি রয়েছে, করণ মুখার্জি রয়েছে, এমন কোনো বড় স্টার নেই যে আমরা বুঝতে পারছি, বাট কিছু জ্ঞানে কিছু গুণে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রয়েছে এই মুভির মধ্যে। তো এটা পারফেক্ট একটা ডিসিশন বলতে পারে দেবদার অভিনব কায়দা, রিস্ক হওয়া আমরা জলসা মুভিজ এই প্রথম বাংলার ইতিহাসে প্রথম কোনো মুভি ডাইরেক্টলি স্ট্রিমিং হতে যাচ্ছে টিভি প্ল্যাটফর্মে এত বড় বাজারের একটা মুভি। তো 10 অক্টোবর পুজোর দিনে পঞ্চমী দিনে আপনি দেখতে পাবে 5:00 দুপুর 2:00 শুধুমাত্র জলসা মুভিজে, যদি আপনার চ্যানেলটি থাকে। তো আর তারপর পরপর দিন 7 দিন 7 টাইমে আপনার মুভিটা স্ট্রিমিং হবে, ওইটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে। সঙ্গে থাকুন, গুড বাই, টেক কেয়ার, আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি।